এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বড় একটা কাতল মাছের মাথা। এই কাতল মাছের মাথা দিয়ে আজকে আমি মুগের ডাল রান্না করব। মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক ভালো লাগে, তবে কাতল মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে। আজ আমি সেই রেসিপিটাই রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো না টেনে, আমার সাথে থাকো। মাথাটা আজকে বাজার থেকে অনেক ভালো মাথা আনছে, ভালো মাছের মাথা। মুগের ডালটা আজকে টেস্ট হবে না, খুব সুন্দর লাগবে। হলুদ, লঙ্কা, লবণ ভালো করে মিশিয়ে মাথাটা আগে ভেজে নেব। মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি পরবর্তী রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মুগের ডাল শুকনো কড়াইতে ভেজে নেব। ডালগুলো আমি একটু কড়া করেই ভেজে নিলাম। জলটা গরম হয়ে গেছে, এখন আমি ডালগুলো ধুয়ে দিয়ে দিব। এরম করে ঢালো না, পরে ওগুলো রাইখে দিবে। এটা আলাদা দাও, একসাথে দিলে কুইরে দেবো। ভাজা জিরে, দারচিনি, এলাচ, এই মশলাটা আমার মেয়ে বেটে দিচ্ছে। ডালের ফেনাটা ফেলে লবণ দিয়ে দিলাম। আদা লবণটা দাও, হয়েছে। ডালটা গলে গেছে, এখন নামিয়ে নিব।
তেজপাতা দিয়ে দিচ্ছি লঙ্কা আর দিলাম গোটা জিরে এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম লবণ এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছের মাথাটা একটু ভেঙে দিলাম ডালের জলটা ছেঁকে রেখে ডালটা দিয়ে দিলাম এবার ডাল থেকে রাখা জলটাও দিয়ে দিলাম এবার জোরে একটা জাল দিতে হবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গরম মশলা সব শেষে দিয়ে দিলাম একটু ঘি আমার রান্নাটা শেষ হয়ে গেছে কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল এবার আমি নামিয়ে নিব দেখো তো একটু খায় ওই লবণ টবণ সব ঠিক আছে নাকি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি তোমরা চ্যানেলটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আমার সাথে